স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহীদের মদতদাতাদের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। এছাড়া জাতীয় সম্মেলন এবং নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজ 24 কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় নেতারা বলেছেন, জুলাইয়ের মধ্যেই তৃণমূলের সব শাখার সম্মেলন শেষ করবে দলটি। বিস্তারিত জানাচ্ছেন জয়দেব দাস, ক্যামেরা ছিলেন শেখ মিন্টু। দীর্ঘ দুই বছর পর শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলকে আগামী নির্বাচনের জন্য তৃণমূল পর্যায় থেকে প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। আমাদের সিদ্ধান্ত একটা আছে যে যারা বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরকে পদ থেকে অব্যাহতি দেওয়া এবং যারা বিদ্রোহীদেরকে মত দিয়েছিল তাদেরকেও যাতে গুরুত্বপূর্ণ পদে না আসতে পারে বা পদ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আর সিদ্ধান্ত আসেনি, সেই সিদ্ধান্তটা এখনো বলবৎ থাকবে। যারা দলের দায়িত্বশীল পদে থেকে নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন তাদেরকে রেখে সেখানে সম্মেলন হবে না, তিনি একটি সরাসরি সংগঠন নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। জাতীয় সম্মেলন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষণাপত্র এবং নির্বাচনী ইস্তেহারের খসড়া প্রস্তুতের কাজ শুরু করারও নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন নেতারা। আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জন করার জন্য এখন থেকে মাঠে কাজ করতে হবে। মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা অনেকেই হয়তো সব তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে পারে না, তাদেরকে আমরা বুকলেট আকারে ইতিমধ্যে তিনি দলের এক তৃতীয়াংশ আসনের জরিপ কার্যক্রম সম্পন্ন করেছেন এবং তিনি আশাবাদী যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের সংগঠনের নেতাকর্মীরা যদি সেখানে যদি আন্তরিকভাবে সকলে কাজ করেন, আমরা পুনর্বার আমরা জনগণের রায় পাব। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে, তাই বিএনপি সহ বিরোধীদের কর্মসূচিতেও ক্ষমতাসীনদের সাড় দেওয়ার কৌশল বলে জানান নেতারা। আওয়ামী লীগ কখনো কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়ার বিশ্বাসী নয়, সেটা করেও না। আমরা সবসময় বলে এসেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক অধিকার অনুযায়ী তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, তবে কোনো মতেই সহিংসতা বা নাশকতার কর্মকাণ্ড এটা সরকার বরদাস্ত করবে না। বাংলাদেশ আওয়ামী লীগ এবং ব্যক্তিগতভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং অর্থবহ নির্বাচনের বিষয়ে তিনি আন্তরিক। আসছে জুলাই মাসের মধ্যেই সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে দলের সম্মেলন শেষ করে আওয়ামী লীগ জাতীয় সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত করবে বলেও জানান তারা। আমাদের লক্ষ্য হচ্ছে যে জুলাইয়ের শেষ নাগাদই সকল জেলা উপজেলার মেয়াদোত্তীর্ণ সকল কমিটি কাউন্সিলের মাধ্যমে আপডেট করা হবে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।